ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় একাত্তর শতাংশই ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কচিপতি রয়েছেন একশো পাঁচজন দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে তারা জানায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে একশো শতাংশ গত উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার কচিপতি প্রার্থী সংখ্যা বেড়েছে তিন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন উপজেলা নির্বাচনে বড় দলের কোনো নিয়ন্ত্রণ নেই শৃঙ্খলা ভেঙে পড়েছে নির্বাচনের নামে বিকৃত ও অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে যার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই হলফনামা বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয় চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে আটজন কোটিপতি এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন তিনজন সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতির সংখ্যা দাঁড়াচ্ছে একশো স্থানীয় নির্বাচন হওয়ার কথা সেই অর্থ সেই নির্বাচন কিন্তু বাস্তবে দেশবাসী পাচ্ছে না কে কি আমি আগেই বলেছি যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক নির্বাচন ক্ষমতায় যেতে হবে